ঘোষণা হয়ে গেছে অধিনায়কের নাম। অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। এবার অপেক্ষা এশিয়া কাপের দল ঘোষণার। আগামী 30 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দল ঘোষণার শেষ দিন শনিবার। বোর্ড সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন শনিবারই এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করবেন বিসিবির নির্বাচকেরা। যদিও সেই অপেক্ষায় থাকেননি বোর্ড সভাপতি, নির্বাচকদের হয়ে কাজটা মোটামুটি করেই ফেলেছেন তিনি, কিন্তু তার দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের। অ্যাপ্রোচ ফিটনেসের কারণে চলতি বছর ওয়ানডে ফর্মেট থেকে বাদ পড়েন তিনি, এরপর আর ফেরা হয়নি জাতীয় দলের জার্সিতে। স্বাভাবিকভাবেই তার ফিটনেস আর রিফ্লেক্সে আরও কমে গেছে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এখন তাই তো তাকে দলে নেওয়া হবে কিনা সে ব্যাপারে দ্বিধায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য তামিম ইকবাল অধিনায়ক থাকলে হয়তো শেষ পর্যন্ত দলে টিকে থাকতেন মাহমুদুল্লাহ। দীর্ঘদিনের সতীত্বের প্রতি একরকমের দুর্বলতা ছিল তার, কিন্তু সাকিব সম্পূর্ণ আলাদা। ক্রিকেটের মাঠে পুরোপুরি পেশাদার তিনি, তাই তো পারফরম্যান্সকে সবার আগে বিবেচনা করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানা গিয়েছে সাকিব অধিনায়কত্ব পাওয়ার আগে শর্ত দিয়ে রেখেছিলেন দলের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে তার, নামের জোরে ন্যায় ব্যাট বলে পারফর্ম করেই জায়গা করে নিতে হবে সবাইকে। এজন্য মাহমুদুল্লাহর বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেছে, কেননা গত বছরে বলার মতো কিছুই করতে পারেননি ডানহাতি এই অলরাউন্ডার। শুধু কি তাই, অধিনায়ক হিসেবে সাকিব বরাবরই আক্রমণাত্মক, তাই ফিট ক্রিকেটারদের অগ্রাধিকার দেন তিনি। ভালো ফিল্ডারদের দিকে তার বিশেষ নজর, তাই তো বয়সে তরুণ ক্রিকেটারদের টপকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দুঃসাধ্যই হবে। এর আগে 2019 সালের বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে তার ধীর গতির ব্যাটিংয়ে মনোক্ষুণ্ণ হয়েছিলেন তিনি, এবার তো তিনি নিজেই অধিনায়ক, রিয়াদকে বাদ দেওয়ার সম্ভাবনাই তাই বেশি। এছাড়া সাকিব টি টোয়েন্টি ফর্ম্যাটের দায়িত্ব নেওয়ার পর থেকেই একরকমের ছুটিতে আছেন মাহমুদুল্লাহ, তাই তো তাকে আবারও ওয়ানডেতে দেখা যাবে এটা বলা যাচ্ছে না। স্বয়ং তামিম ইকবাল যদি নিউজিল্যান্ডের সিরিজে ভালো করতে না পারেন, তিনিও হয়তো পাবেন না ভারতের বিমানের টিকিট। সে হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ তো আরও পিছিয়ে, সম্ভবত রিয়াদকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দেওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে তার ভক্ত সমর্থকদের। রায়হান রাসেল, কালবেলা।